এক মনে কাজ করে যাচ্ছেন মৃৎশিল্পীরা। তাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় সৃষ্টি হচ্ছে নিত্য প্রয়োজনীয় হাঁড়ি পাতিল, বাসন আর তৈজসপত্র। প্রাচীনকাল থেকে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলার পালবংশীয় পরিবারের লোকেরা বংশ পরম্পরায় এ কাজ করে আসছেন। বিক্রমপুরের প্রাচীন নিদর্শনের একটি হল এই মৃৎশিল্প। শুধু হাঁড়ি পাতিলই নয়, এখানে তৈরি হওয়া প্রতিমাও বেশ জনপ্রিয়। পূজা পার্বণের সময় তাই বিকিকিনিটাও হয় বেশ। তবে আগে শীতের মৌসুমে যে ব্যস্ততা দেখা যেত এই মৃৎশিল্পীদের, সেই অবস্থা এখন আর নেই। মাটির দাম বেড়ে যাওয়ায় এই শিল্পকে টিকিয়ে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়ছেন তারা। এই ছোট হইতে মানে আমার বাপ দাদা এই এই ব্যবসা করেছে, যে হাঁড়ি পাতিল বানায়, আমরা এই ব্যবসা করে রাখছি। বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র দইয়ের পাতিল সরবরাহ করে এখন ব্যবসা টিকে আছে বলে জানান মৃৎশিল্পীরা। আর মাটির ব্যাংকের চাহিদা রয়েছে কোনো রকমে। এটা প্রায় পাতিল তৈরি করতে ম্যাক্সিমাম 15 টাকা খরচ আছে, আর 30-35 এরকম থাকলে মনে করেন এক সময় এই কিছুদিন বিকাইছে আর কি, 40-50 টাকা বিকাইছে কিছুদিন আর কি। বর্তমানে 5 কেজি দইয়ের পাতিলের দাম 12 টাকা, 3 কেজি পাতিলের দাম 10 টাকা ও 2 কেজি পাতিলের দাম 8 টাকা। সিলভার, মেলামাইন, প্লাস্টিক বিভিন্ন সামগ্রীর দাপটে মৃৎশিল্পের তৈরি সামগ্রীর চাহিদাও ব্যাপক হারে হ্রাস পেয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তাই জেলায় এই পেশার সাথে জড়িত 6 শতাধিক শিল্পীদের মধ্যে এখন কোনো রকমই টিকে আছেন 2 শতাধিক। এভাবে চলতে থাকলে শত বছরের ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।